তুমি ঠাকুর কল্পতরু জগদ্গুরু সবার। নমস্কার, পানারাম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটা দিনে গঙ্গাবক্ষে ভাসছি, অনুষ্ঠান করছি। আজ হলো কল্পতরু, সত্য সংশয় সমাধান নিয়ে। আজকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য মহাশয়কে। সোমনাথদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই বিশেষ দিনের জন্য। আমি প্রথমেই জানতে চাইব আজকের দিনে ঠিক কী ঘটেছিল। হ্যাঁ শিবাজি, আজকের দিন তো খুব বিখ্যাত। আমরা যেমন বলে থাকি না যে টাইম মেশিনে ফেরত যাওয়া, যারা শুনছেন এবং মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, হয়তো শিব মন্দির দেখতে পাচ্ছেন, এই অপূর্ব পরিবেশ যারা শুনছেন, তারা আমরা দুজন প্রাণারামের পবিত্র ভাই সকলে মিলে সেই পবিত্র দিনে আমরা যদি ফেরত যাই, যেটি 1886 পয়লা জানুয়ারি, যেদিন শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন, এবং আমরা যে বলে থাকি যে বড় অনুষ্ঠান, কদিন আগে বড়দিন গেছে। বড়দিন মানে ভূগোলের হিসেবে সূর্য দিন রাত্রির হিসেবে একরকম বড়দিন, কিন্তু শিবাজি আমার মনে হয় যে এই রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে ওই 25 তারিখের থেকে অনেক বেশি বড় দিন হচ্ছে এই পয়লা জানুয়ারি 1886, যেদিন শ্রীরামকৃষ্ণ কল্পতরু হলেন। সেটি বড় দিন, বড় আনন্দের দিন, এবং সমগ্র পৃথিবীর জন্যে বড় মঙ্গলেরও দিন বটে। সেই পয়লা জানুয়ারি 1886-তে কন্ট্রাস্ট ছিল, বৈপরীত্য বা বৈচিত্র্য ছিল। সেটা কীরকম? শ্রীরামকৃষ্ণের শরীর খারাপ, ক্যান্সারে তিনি আক্রান্ত। ওই সময় হোমিওপ্যাথিক চিকিৎসা চলছিল। যারা হোমিওপ্যাথির অনুরাগী তাদের জানলে ভালো লাগবে হয়তো যে লাইকোপোডিয়াম দিয়ে চিকিৎসা হচ্ছে তখন, এবং শ্রীরামকৃষ্ণ একটু একটু তারই মধ্যে ভালো আছেন। সবাই জানেন যে পুরোপুরি আরোগ্য হবেন না, কিন্তু তারই মধ্যে একটু একটু ভালো রয়েছেন। তো সেই ওষুধের জন্যেই হোক, যেভাবেই হোক, ওই পয়লা জানুয়ারি যখন শ্রীরামকৃষ্ণ একটু ভালো বোধ করছেন, তখন তিনি কাশীপুর উদ্যানবাটিতে একতলায় নামলেন যে একটু হেঁটে আসব। ওই জন্য বলছিলাম বৈচিত্র্য। ইংলিশে বলতে গেলে যে যার ডেজ আর নাম্বার্ড, শরীর খারাপ, কিন্তু সেই তিনি এমন একটি ঘটনা ঘটালেন, এমন একটি বাণী প্রদান করলেন যা দিয়ে মানুষের শরীর নয় কিন্তু মন অন্তরাত্মা ভালো হয়ে যায়। শরীরের প্রসঙ্গ স্বতন্ত্র। শিবাজি, আপনার যে প্রশ্ন যে সেদিনকে ঠিক কী ঘটেছিল, একদমই আমরা দেখছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই নেমেছেন, আর শীত রয়েছে, তো সেই জন্যে শীত বস্ত্র গায়ে জড়িয়েছেন, টুপি রয়েছে, আর তিনি ধীরে 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 হাঁটছেন ওই দক্ষিণ দিকের যে ফটক সেই দিকে। সেদিন কাশীপুরে উপস্থিত ছিলেন জোনা 30-এক মানুষ, তাদের অন্যতম যিনি, তার কথায় আসবো, কিন্তু ভাবতে ভালো লাগে যে সেদিন 30 জন ছিলেন, আর আজকে আপনারা আমরা মিলে যে অনুষ্ঠান করছি, এইটা হয়তো 30,000 কি আরও শূন্য দিলে যা হবে সেই রকম মানুষের ভেতরের শূন্যতাকে নিবারণ করবে এবং আনন্দ এনে দেবে। যদি আবারও ফিরি, শ্রীরামকৃষ্ণ ওই ফটকের দিকে এগোচ্ছেন, তো সেইখানে দেখলেন সেই বিখ্যাত ব্যক্তিত্ব, নাট্যকার, নাট্য জগতের একজন সূর্য সমান গিরিশচন্দ্র ঘোষকে। এবং গিরিশচন্দ্র ঘোষকে দেখে শ্রীরামকৃষ্ণ এই প্রশ্নটা করলেন। সেই প্রশ্নটাতে যাই, একদম যে প্রশ্নের পটভূমিকা হচ্ছে যে গিরিশবাবু শ্রীরামকৃষ্ণকে ততদিনে অবতার বলে জেনেছেন মনে মনে এবং সেইভাবে প্রচার করছেন, গিরিশবাবু এবং রামবাবু, যে গিরিশবাবু বোহেমিয়ান স্বভাবের, এই সব কিচ্ছু মানতেন না, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসে একেবারে বদলে গেছেন, এবং শ্রীরামকৃষ্ণ যে অবতার সেটা পাবলিকলি বলছেন। আবারও ওই পয়লা জানুয়ারি দুপুরবেলায় ফিরছি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে গিরিশ, তুমি যে এত বলে বেড়াও, তুমি নিজে কি দেখেছো, কি বুঝেছো?
অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার উপলব্ধি কেমন, নাকি তিনি ভালো বলতে কইতে পারেন ওই জন্য শুধু লোকের সামনে লেকচার দিচ্ছেন? যেই শ্রীরামকৃষ্ণ এই কথাটি বললেন, গিরিশবাবু নতজানু হয়ে গেলেন। শিবাজি, আমরা গিরিশবাবুর কাছেও ঋণী যে এই যে ঘটনাটা তিনি ঘটালেন, সেই জন্য আজকে আমরা অনুষ্ঠানে আছি। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণের স্বরূপ উন্মোচিত হচ্ছে গিরিশবাবুর এই উক্তির মাধ্যমে। গিরিশবাবু নতজানু হয়ে শ্রীরামকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে বললেন হাত জোর করে, যে ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, আমি তার সম্বন্ধে অধিক আর কি বলতে পারি। এইটা যেই বললেন তখন শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হয়ে গেল এবং তিনি বললেন যে তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এইটি হচ্ছে সেই দিনের ঘটনা শিবাজি। আচ্ছা, চৈতন্য হোক বলেছেন ঠাকুর, এই চৈতন্য মানে ঠাকুর কিভাবে বুঝিয়েছেন? হ্যাঁ, আমাদের না অনেক সময় এইটা নিয়ে একটু বিভ্রান্তি হয় যে চৈতন্য বলতে কি বলছেন। অনেক সময় বাবা মা বাচ্চা ছেলে মেয়েকে বলে না যে জ্ঞান বয়স হয়েছে কিন্তু ঠিক চৈতন্য হয়নি, বিচার বুদ্ধি হয়নি। এটা আমি প্রায়শই শুনি, কিন্তু একদম একদম প্রায়শই শুনি যে চৈতন্য হয়নি ছেলে বা মেয়ের। শ্রীরামকৃষ্ণ এইটাকে শিবাজি, আমরা যেমন কম্পিউটারের যে টেকনিক্যাল ওয়ার্ড কতগুলো থাকে রিজার্ভড ওয়ার্ড, সেরকমভাবে শ্রীরামকৃষ্ণ এই চৈতন্য শব্দটিকে একবারে টেকনিক্যালি ব্যবহার করেছেন। উনি যেটি বলছেন সেটি হচ্ছে যে যার চৈতন্য হয়েছে তার এই জগতের অনিত্যতা বা অসারতার বোধ হয়েছে। সে জানে যে এই জগৎ চিরদিনের জন্য সত্য নয়, ঈশ্বরই সত্য। এইটা যার বোধ হয়েছে তার চৈতন্য হয়েছে। এইখান পর্যন্ত শুনে মনে হতে পারে যে প্রসঙ্গটা এবার বেশ একটু পোশাকি পোশাকি হয়ে যাচ্ছে, যেন একটা বইয়ের মধ্যে থেকে উঠে আসছে। শ্রীরামকৃষ্ণকে নিয়ে আমাদের খুব সুবিধে, আমাদের খুব আনন্দ এই জন্যে যে তিনি মাঝে মাঝে এমন এক একটা বিরতি দিচ্ছেন যেখানে শুনতে বেশ ভালো লাগছে, প্রসঙ্গের মধ্যে থেকেই বিরতিটাকে টানছেন। উনি বলছেন যে যার চৈতন্য হয়েছে সেই হচ্ছে মানহুষ। মানহুষ এই শব্দটাকে নিয়ে সে একটা অদ্ভুত স্পিরিচুয়াল ইন্টারভেল আনছেন, যে একটু থামো, একটু ভাবো, একটু আনন্দ করো, সেলিব্রেট করো। বলছেন মানুষ তো মানুষ, কিন্তু সেই হচ্ছে আসল মানুষ যে হচ্ছে মানহুষ, যার মান আছে আর হুঁশ আছে। এবং এই হুঁশ আছে মানেই যার চৈতন্য হয়েছে, যে জানে যে ঈশ্বরই সত্য আর সব অনিত্য। এই টেকনিক্যাল জায়গায় শ্রীরামকৃষ্ণ চৈতন্য শব্দটিকে রেখেছেন, যে চৈতন্য বলতে ঠিক এইটিকেই বোঝানো হচ্ছে। আর আমাদের সকলের জন্য তার যে বাণী সেটি হচ্ছে যে শুধু মানুষ হলেই হলো না, হাত পা যুক্ত একটা সুস্থ মানুষ ঠিক আছে, খুব ভালো সে বেঁচে থাকুক, কিন্তু তারপরেও তার উন্নতির জায়গা আছে, তার বিবর্তনের জায়গা আছে, এবং সেটি হচ্ছে কি, মানুষ থেকে তাকে মানহুষ হয়ে উঠতে হবে। এই শব্দটা আমাদের কাছে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ। এবং এই মানহুষের যে হুঁশ সেটিই হচ্ছে ওই চৈতন্য যার আশীর্বাদ সেই 1 জানুয়ারি 1886 তিনি প্রদান করলেন। বাহ, সুন্দর আমরা জানলাম। সোমনাথদা, এবার আপনার কাছে জানতে চাইব, আমরা ছোটোবেলা থেকে, আমরা সাধারণ মানুষ যেটা, আমরা শুনেছি যে আজকের এই দিনে যার যা মনস্কামনা ঠাকুরের কাছে চাইলে ঠাকুর সেটা পূরণ করবেন, এটা কতটা সততা আছে বা কতটা ঠিক বলে আপনি মনে করেন? খুব প্রাসঙ্গিক প্রশ্ন শিবাজি। আমরা তো দক্ষিণেশ্বর মন্দিরকে দেখতে পাচ্ছি, একদম মা ভবতানীর মন্দির, সাধারণ আমার বন্ধুর সাথে সাথে আমার বন্ধুরাও কিন্তু দেখতে পাচ্ছেন, ভক্তরাও দেখতে পাচ্ছেন। ঠিক ঠিক কথাই, একদম। আপনি যে মাঝে মাঝে এইভাবে বলছেন তাতে আমারও আনন্দ হচ্ছে, যেন আমরা সবাই মিলে একটা নৌকোয় স্পিরিচুয়াল পিকনিকের মধ্যে আছি। আপনি প্লিজ বলেছে আনন্দহি কেবলম, একদম প্লিজ এইভাবেই বলুন, আমারও সেই আনন্দের পরিবেশের মধ্যে থাকতে ভালো লাগছে। আসলে কি জানেন, আমরা তো আলাদা করে কেউ বক্তা, শ্রোতা বা অ্যাঙ্কার নই আসলে, বা পবিত্রবাবু যে ছবি করছেন, ভিডিও করছেন, তাকে মানুষজন দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা সবাই মিলে ওই যে বলছিলাম একটা স্পিরিচুয়াল পিকনিকের মধ্যে আছি। একদম, যেই পিকনিকের হোস্ট হচ্ছেন রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ। একদম সেইখানে থেকে শিবাজি, আপনার যে প্রশ্ন ছিল সঙ্গত প্রশ্ন, যে মানুষ ভাবেন যে কল্পতরু দিবস মানে এখানে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। যদি আমরা ভাবি যে লাইনে, আপনিও নিশ্চয়ই দেখেছেন আপনার মিডিয়ার সঙ্গে যে যোগাযোগ, যে লাইনে যে মানুষজন দাঁড়িয়ে থাকেন তাদের যদি বাইট নেওয়া হয়,
তাহলে হয়তো দশজনের মধ্যে আটজন কি নজনই বলবেন যে আজকে মনস্কামনা পূর্ণ করার জন্য এসেছি। একদম এই জায়গাটাকে আমরা একটু পরিষ্কার করে নিতে চাইবো আজকের এই শুভ দিনের। একদম যে শ্রীরামকৃষ্ণ কিন্তু সেদিন যে আশীর্বাদটি করলেন সেটি হচ্ছে চৈতন্য জাগরণের আশীর্বাদ। এমনিতে মানুষ অনেক সময় চায় যেটা সেটা তো ভুল করে চায়। সে হয়তো ভাবছে যেগুলোতে তার সুখ হবে শান্তি হবে সেগুলোকে চাইল, আর যদি সেগুলো পটাপট গ্রান্টেড হয়ে যায় দেখা যায় বহু ক্ষেত্রে যে ওটাই অসুখ এবং অশান্তির কারণ হয়ে দাঁড়ালো। তো শ্রীরামকৃষ্ণ সেই রকম কোনো একটা ঢালাও হোলসেল আশীর্বাদের মতো করেননি। আর একটা কথা খুব প্রচলিত আছে শিবাজি, সেটা হচ্ছে যে পুরাণে কল্পবৃক্ষের কথা বলা হয়েছে, যে কল্পবৃক্ষ যার কাছে গিয়ে যে কোনো কিছু চাইলেই পাওয়া যায়। কথিত আছে যে একজন নাকি কল্পবৃক্ষের নিচে দাঁড়িয়ে একটু ভয় খেয়ে গেছে, আশেপাশে লোক নেই, সে ভেবেছে যে এই রে দাঁড়ালাম তো এখানে আবার বাঘে না ধরে, তার মনস্কামনা জানানোর আগে এইটা যেই ভেবেছে সঙ্গে সঙ্গে বাঘ এসে হাজির হয়েছে এবং তাকে ধরে নিয়ে। সুতরাং কল্পবৃক্ষটি খুব ডেঞ্জারাস আছে বটে। তো শ্রীরামকৃষ্ণ ওই রকমভাবে বাঘে ধরে ফেলবে এরকম কোনো ইচ্ছাকেও গ্রান্ট করে দেননি, এটা আমাদের সৌভাগ্য। একদম এবং সত্যি সত্যি লোকে জানেন যে এখনকার দিনে এই ভোগ সর্বস্ব জীবনে বাঘ থাকুক না থাকুক ইন্দ্রিয় পরায়ণতার অ্যাটাক একটা সাংঘাতিক বস্তু এবং সেটা সমাজে কত বিপর্যয় নিয়ে আসছে, অধিক ইন্দ্রিয় আসক্তি। প্রসঙ্গের মধ্যে যদি ফিরি যে শ্রীরামকৃষ্ণ সেদিন যেটি আশীর্বাদ করলেন বললেন তোমাদের আর কি বলবো, এই কথাটাকে যখন আমরা বলি অনেক সময় একটা ইন্টারভিউয়ের সময় হোক অন্যদের সঙ্গে আলোচনার সময় হোক যে পূর্ণাঙ্গতার জন্য বলি যে ঠাকুর কি বলেছিলেন একটু মুখস্থ করে রাখলাম হয়তো, যে তোমাদের আর কি বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই যে তোমাদের আর কি বলবো এই চারটি শব্দে একটু যদি কনসেন্ট্রেট করি তার মানে হচ্ছে যে তোমাদের কাছে আমার আর অন্য কিছু দেওয়ার নেই গো, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ যেটা দিতে পারি সেটাই দেবো। তাহলে তোমাদের আর কি বলবো মানে হচ্ছে যে আমার কাছে যে দেওয়ার জিনিস কম আছে তা নয়, আমার পকেট খুঁজে বেড়াতে হচ্ছে তা নয়, কিন্তু লেট আস কাম টু দ্য পয়েন্ট যে তোমাদের সবচেয়ে ভালো কী জিনিস আমি দিতে পারি। তোমাদের আর কি বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই যেটা বলছেন তার মানে হচ্ছে যে মানুষের চৈতন্য যদি হয় তার ভেতরের সত্তা দেবসত্তা যদি জেগে ওঠে তখন আর জীবনের মধ্যে কোনো অসঙ্গতি থাকে না। না হলে শিবাজি আজকের দিনে দাঁড়িয়ে নববর্ষ আমরা যদি ভাবি যে যত কিছু চাহিদা একজন মানুষের যদি কেউ পূরণ করে দেয়, ওই যে বলছিলাম সান্তাক্লজ এবং বড়দিন, যদি সব কিছু পূরণও করে দেয় দেখা যাবে হয়তো ক্যালেন্ডারের হিসেবে এক সপ্তাহ যেতে না যেতেই তার নতুন কামনা বাসনা এসে উপস্থিত হবে, ওটা তো পূরণ করা যায় না। সেই জন্য শ্রীরামকৃষ্ণ যখন বলছেন আর কি বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, এই ভেতরের দেবসত্তা জেগে উঠলে তখন সেই মানুষ সংসারের মধ্যে সবচেয়ে আনন্দে থাকে। আমরা এই ভুল করব না যে দেবসত্তা জেগে ওঠা মানেই একজন লোক সব ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেল বা সন্ন্যাসিনী হয়ে গেলেন, সে যদি তার ত্যাগের ভাব থাকে আলাদা কথা, গৃহে থেকেও সন্ন্যাসী জীবন যাপন করে খুব ভালো, খুব ভালো। এই যে গৃহে থেকেও ওই আসক্তিমুক্ত দায়িত্ব জ্ঞান সম্পন্ন যে জীবন সেইটার কথা শ্রীরামকৃষ্ণ মা শারদা বিশেষভাবে আনছেন তো, এবং সেইখানেই আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। শ্রীরামকৃষ্ণ তো বলছেন যে এই জগতে থেকে এই সংসারে থেকেও ঈশ্বর লাভ করা যায়। তিনি কি সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন যে যে খুব সাত্ত্বিক মানুষ সংসারেই রয়েছে, একেবারে ঘরোয়া বেডরুমের উদাহরণ দিচ্ছেন, যে সকালবেলায় সে শুয়ে আছে মশারির ভেতর, লোকে ভাবছে যে বোধহয় রাত্রিরে ঘুম হয়নি ওই জন্য শুয়ে আছে, আসলে সে শুয়ে শুয়ে ভগবানের নাম জপ করে তারপর উঠছে। আমরা বুঝতে পারি যে এই লোকটি হয়তো পরে বাজারের ব্যাগ নিয়ে বাজারেও যাবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু জীবনের যে নোঙর, আমরা এই যে নৌকোয় রয়েছি নৌকোটা তো নোঙর করা রয়েছে, একদম তো একটা জায়গাতে যে নোঙর করা থাকবে সেটি হচ্ছে ঈশ্বরীয়ভাবে, সেইভাবে নোঙর করে থেকে তারপর সমস্ত কিছু কাজের মধ্যে থাকা। শ্রীরামকৃষ্ণ সেইটিকে আনছেন এবং সেইখান থেকে তিনি কলাটা মূলটা এটা ওটার জন্যে বা মার্সিডিজ গাড়ির জন্য যে আশীর্বাদ করছেন তা নয়। কারোর মনের মধ্যে যদি ওই ভাব প্রবল থাকে তাহলেও ধীরে ধীরে তাকে এই বোধে আসতে হবে যে চৈতন্য লাভই আসল। আর কি শিবাজি প্রশ্নের উত্তরে শেষে বলি একটা কথা, সেটা হচ্ছে যে পয়লা জানুয়ারি ঘটলো তো, আমরা বলছিলাম, আমি বলছিলাম যে বড়দিন আমাদের কাছে সেরকমভাবে বড়দিনের তাৎপর্য নিয়ে আসে না, আর আপনি জানেন যে 25শে ডিসেম্বর রাত্রির হুল্লোড় এবং লাগাম ছাড়া উন্মাদনা সে যে একটা কী বস্তু, আমাদের কাছে বড়দিন হচ্ছে পয়লা জানুয়ারি, যেদিন শ্রীরামকৃষ্ণ বড় আনন্দের কথা বলেছেন। আর আমার মনে চৈতন্য তোমাদের চৈতন্য হোক, আর আমার কি মনে হয় জানেন যে নিউ ইয়ার তো
আমরা হ্যাপি নিউ ইয়ার মেসেজ অনেক বিতরণ করি, লোকে অনেক সময় দেখেও না, পরে ডিলিট করে দেয়। শ্রীরামকৃষ্ণ যেন ওই পয়লা জানুয়ারিকে নির্বাচন করলেন যে হ্যাপি নিউ ইয়ার বলবেন না, হ্যাপি চৈতন্য হোক, চৈতন্য হোক, এবং সেটা হচ্ছে হ্যাপি নিউ লাইফ। বাহ, এইটা শুধু একদিনের জন্য নয়, সমগ্র জীবনের জন্য। আচ্ছা সোমনাথদা, আজকের এই দিনের ঘটনাটি ঠাকুরের জীবনীতে তার আত্মপ্রকাশে কিন্তু অভয় প্রদানের কথা বলা হয়েছে। হ্যাঁ, এই অভয় প্রদানের মানেটা কি? বাহ, আপনি যে সেই জায়গাটা পড়ে এই প্রশ্নটা করছেন তাতে আমার খুব ভালো লাগছে। এটি স্বামী সারদানন্দজি মহারাজ লিখেছেন যে শ্রীরামকৃষ্ণের আত্মপ্রকাশে অভয় প্রদানের দিন এটি। আসলে কি, ওরা বলতেন যে ঠাকুর যে কল্পতরু হয়েছেন এটা যেন লোকে ওই ভুল না করে ফেলে যে যা চাইবেন তাই তিনি দিয়ে দেবেন। এই দিনকে ঠাকুর আত্মপ্রকাশ করলেন এবং অভয় প্রদান করলেন। আচ্ছা, অভয় প্রদান না হয় বুঝলাম যে তোমাদের চৈতন্য হোক, মানে আমি তোমাদের সঙ্গে আছি, আত্মপ্রকাশ কথাটা কেন বলা হচ্ছে? এটা বলা হচ্ছে এই জন্যে, আবারও আমরা দক্ষিণেশ্বর মন্দিরকে নিশ্চয়ই দেখতে পাচ্ছি, এই দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ কতবার বলেছেন যে আমি কেউ নই, মাই সব। তিনি বলেছেন যে দেখো, আমার এই গুরু কর্তা বাবা এইসব কথা বেশি ভালো লাগে না, আমি নই, আমি মায়ের বালক মাত্র, মা সমস্ত কিছু। দক্ষিণেশ্বর মন্দিরে এই ঘাটে স্নান করেছেন, দেখুন ঠাকুর এই ঘাটে স্নান করেছেন, আমরা আশা করি সেই ঘাটকে আমরা দেখতে পাচ্ছি, দেখাতে পারছি, আমার ক্যামেরাম্যান বন্ধু দেখাচ্ছেন, পবিত্রদা দেখাচ্ছেন। এবং এই ঘাটের প্রসঙ্গে একটু যাই, একদম তারপরে আবার ওই প্রসঙ্গে আসবো। যে এই যে ঘাট আমরা দেখতে পাচ্ছি বা দর্শকরা দেখতে পাচ্ছে, বন্ধুরা দেখুন কি সুন্দর, সব ভক্তরা স্নান করছে, জল নিচ্ছে। এই ঘাটের মহত্ত্বটা একটু বলুন, এক মহারাজও আসছেন, বলুন। ঠিক, এই যে ঘাট, এই ঘাটটিতে শ্রীরামকৃষ্ণ চান করে স্নান করেছেন। আর কি হয়েছে যে যখন তিনি গত হয়েছেন, শরীর রক্ষা করেছেন, আসলে তিনি তো রয়েছেন আমাদের সঙ্গে, এই নৌকোতে রয়েছেন, আমাদের অন্তরে রয়েছেন, জগৎ জুড়ে তিনি পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, প্রত্যেকটা ইট কাঠ পাথরেও রয়েছে, একদম একদম। গানের মধ্যে আছে না, পঞ্চবটির পাতায় পাতায় তার নাম লেখা রয়েছে। তো এবারে হয়েছে কি যে যখন তার এই স্থূল শরীরের অবসান হয়েছে কাশীপুরে, তার অনেক পরে যিনি কথামৃত লিখেছেন, আমরা কিন্তু আবারও যদি একটু ঘাটের ছবিতে যাই, ঘাটের ছবি দেখতে দেখতে আমরা এই কথাগুলি ভাবব যে শ্রীম, হ্যাঁ ঠিকই বলেছেন, যে যিনি কথামৃত রচনা করেছেন সেই শ্রীম বা মাস্টারমশাই, মাস্টারমশাই যখন শ্রীরামকৃষ্ণ গত হয়েছেন, শরীর রক্ষা করেছেন, তার অনেক পরে মাস্টারমশাইয়ের কাছে, সেই তার স্কুল বাড়িতে হোক অন্যত্র হোক, ভক্তেরা এসেছেন হাত জোড় করে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা আপনার শ্রীমুখে শুনতে চাই। মাস্টারমশাই সবাইকেই প্রায় আপনি আপনি করে কথা বলতেন। উনি কী করতেন, ওই সকালবেলায় এসে মাঝে মাঝে এই যে দক্ষিণেশ্বরের ঘাট যেটি সবাই দেখতে পাচ্ছেন, এই ঘাটের জল একটা গামছাতে ভিজিয়ে নিয়ে যেতেন ওনার ওই উত্তর কলকাতার বাড়িতে গিয়ে। সেই গামছাতে ভিজিয়ে নিয়ে গিয়ে আমরা বুঝতেই পারি যে কোনো প্লাস্টিকের প্যাকেট বা ওরকম কিছুর মধ্যে, তখন তো প্লাস্টিকের অত চল ছিল না, কিন্তু নিয়ে যেতেন, নিয়ে গিয়ে যে ভক্তরা আসতেন ওই গামছা নিংড়ে তার জল ভক্তদের মাথায় সিঞ্চন করে দিতেন আর বলতেন যে আপনারা জানবেন ঠাকুর যে ঘাটে স্নান করেছেন এই সেই ঘাটের জল। কি অসামান্য স্মৃতি যুক্ত হয়ে রয়েছে, এবং আজকে আমরা ভিডিওর মাধ্যমে এই সমস্ত স্মৃতির সঙ্গে যুক্ত থাকতে কোন পর্যায়ে তারা ছিলেন নিশ্চয়ই। আচ্ছা, আরেকটা কথা আপনি শিবাজি, আরেকটা কথা শুনবার আগে ওই আত্মপ্রকাশে অভয় প্রদানটা একটু শেষ করে নিই, আমরা শেষ করে নিই। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ ওই যে ভক্তদের কাছে ওইটি বলেছেন, সারদানন্দজি মহারাজ বলছেন যে যা চাইবে সেরকমই যে পেয়ে যাবে, এই রকম ঘটনাটি নয়, কিন্তু তিনি আশীর্বাদ করেছেন চৈতন্য জাগরণের। আমরা বলছিলাম আত্মপ্রকাশটা কেন, সেই সূত্রে আমরা ঘাটের প্রসঙ্গে এসেছিলাম যে দক্ষিণেশ্বরে তিনি বলেছেন যে মাই সব। কিন্তু শিবাজি, যখন তিনি দক্ষিণেশ্বরে থেকেছেন তখনই লোকে বুঝেছে যে ইনি বলছেন বটে, কিন্তু মায়ের সঙ্গে মায়ের এই ছেলের কোনো তফাত করা যায় না। গানের মধ্যে আছে কি সুন্দর, আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। এই যে শ্রীরামকৃষ্ণকে মনে হয়েছে যে ভবতারিণীর সঙ্গে তিনি একাত্ম, এরই মধ্য দিয়ে ভগবান ভগবতী কথা বলছেন, কিন্তু উনি বারবার বলছেন যে আমি কেউ নই, আমি কেউ নই। দেহরক্ষা করবার অল্প কিছু কাল আগে, দেহরক্ষা তো অগাস্ট মাসে আর এটা জানুয়ারি মাসের ঘটনা, অল্প কয়েক মাস আগে এই যে তিনি বললেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, ইংলিশে যাকে আমরা বলি অ্যাসার্শন, পজিটিভ অ্যাসার্শন,
এই ভঙ্গিটা আগে আমরা খুব একটা পাই না। তিনি মায়ের আশীর্বাদ ভিক্ষা করছেন, মায়ের করুণা ভিক্ষা করছেন, কিন্তু এখানে তিনি নিজেকে অ্যাসার্ট করছেন যে আমি বলছি এই ভঙ্গি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। আর এর সঙ্গে একটা গ্রাম বাংলায় পরিচিত লব্জ আছে যেটি শ্রীরামকৃষ্ণ কখনো কখনো বলেছেন, আগে বলেছেন যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। এই যে বলছেন যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, এই কাশীপুর উদ্যানবাটিতে সেটি পরিষ্কারভাবে হলো, ব্যাপকভাবে হলো, যখন তিনি বলছেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, যেটিকে সারদানন্দজি মহারাজ শুধু বলছেন নয়, আপনার আমার মতো মানুষের শিক্ষার জন্যে এই তত্ত্বটিকে উপস্থাপন করছেন যে এই দেখুন বা এই দেখো, ঠাকুর হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছেন, স্বস্বরূপে আত্মপ্রকাশ করছেন এবং অভয় প্রদান করছেন যখন বলছেন আশীর্বাদ করছি তোমাদের চৈতন্য হোক। আচ্ছা, অভয় দান করেছেন, আশীর্বাদ করেছেন তোমাদের চৈতন্য হোক, এই সময় আমরা দাঁড়িয়ে দেখছি আমাদের কি আমরা কি পরিবর্তিত হয়েছি, আমাদের কি চৈতন্য অর্জন হয়েছে? এইখানে অ্যাঙ্কারকে প্রশ্ন করি, অ্যাঙ্কারের কি মনে হয়, এক দু মিনিট শুনে নিয়ে তারপর যাব। এই অবক্ষয়ের যুগে, এই অবক্ষয়ের যুগে তাহলে ঠাকুর কবে বলে গেছেন তোমাদের চৈতন্য হোক, সেই চৈতন্য তাহলে এত অবক্ষয় কেন, এটাই আমি আপনার কাছে জানতে চাই। বাহ, খুব ভালো কথা। এখানে যদি কয়েক মুহূর্তের জন্যে শ্রীরামকৃষ্ণকে ছেড়ে দিয়ে আমরা জগতের কথা ভাবি, যে জগতে তো কত মহাপুরুষ এসেছেন শ্রীরামকৃষ্ণ আসার আগে, এই যে বলছি যে সময় আমরা রয়েছি তার মাত্র কিছুদিন আগে যীশুখ্রিস্টের জন্মদিন পালিত হয়েছে, তাহলে যীশুখ্রিস্ট যে এসেছেন, অন্যান্য মহাপুরুষ মহামানবীরা যে এসেছেন, শিবাজি আপনার প্রসঙ্গের পূর্ণ প্রাসঙ্গিকতা স্বীকার করে নিয়েও বলছি যে তাহলে কি তাদের আশাটা ব্যর্থ হয়ে গেছে? এর উত্তর আপনার আমার মতো মানুষের মনের মধ্যে স্বাভাবিকভাবেই উদিত হতে পারে এবং সেই এই প্রশ্নটা উদিত হতে পারে, এবং তার উত্তর কি সুন্দর ছন্দে ছন্দে দেওয়া আছে শ্রীমৎ ভগবদ্ গীতায়, যেখানে বলা হয়েছে ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। তাহলে যখন যখন গ্লানি হয় তখন তখনই আমি নতুন রূপে নিজেকে সৃজন করি, তদাত মানম সৃজাম্যহম। আমরা যে গঙ্গায় বসে আছি, এই গঙ্গার শুদ্ধিকরণের জন্য তো কত রকমের সব হয়েছে এবং হয়েও চলেছে, যে পলিউটেড হচ্ছে, মানুষকে আর কত বারণ করব, কত আইনের ভয় দেখাবো, আস্তে আস্তে তারা শিক্ষিত হচ্ছে কিন্তু গঙ্গা পলিউটেড তো হচ্ছে। তাহলে তার জন্য অ্যাকশান প্ল্যান দরকার, সে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যারাই করুন না কেন, যে মাঝে মাঝে এই গঙ্গাকে পলিউশন মুক্ত করতে হবে, সেটা তো করতে হবে। তার থেকেও যেটা হলো মানুষকে সচেতনতা বাড়াতে হবে, নিজেকে এটা ঠিক করতে হবে। এই যে আপনি যে কিন্তুটি বললেন, সেই কিন্তুতেই আসছি, যে আমাদের যত পরিবেশ দূষণ দেখা যাবে হিসেব করলে যে সেইগুলোর মূল কারণ হচ্ছে মানব দূষণ, মানুষের মনের মধ্যে যা আছে তার জন্যই কিন্তু পরিবেশ দূষিত হয়। এই মানব দূষণ নিরাময়ের বাণীই কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায়, যে যখন মানব দূষণ একটা লিমিটের বাইরে চলে যায় ইয়দা ইয়দা, তখনই আমি আবির্ভূত হই। সুতরাং আমাদের যে সনাতন শাস্ত্রে যীশুখ্রিস্ট বুদ্ধদেব এদের সকলকে অবতার বলে মানা হয়, মোহাম্মদকে অবতার বলে মানা হয়, এটি হচ্ছে ওই কারণেই যে তারা যখন যখন ওই পলিউশন, মানব হিউম্যান পলিউশন অত্যধিক হয়ে যায় তখনই ফ্ল্যাশ আউট করবার জন্য তারা আবির্ভূত হন। এরা যদি না থাকতেন তাহলে এই জগৎ ওই কবির ভাষায় বলতে গেলে শিশুর বাসযোগ্য থাকতো না। স্বামীজি তো স্বয়ং ঠাকুরকে বলেছেন অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নামঃ। বাহ, চমৎকার, এটি উল্লেখ করার জন্য অনুষ্ঠানও সমৃদ্ধ হচ্ছে। এই যে অবতার বরিষ্ঠ বললেন এবং তাঁকেই প্রণাম নিবেদন করেছেন, আমাদের পুরো এই অনুষ্ঠানও তো একটা ট্রিবিউট, তো সেই অবতার বরিষ্ঠের পায়ে ট্রিবিউট। আপনার প্রশ্নের উত্তরে সেখানে যাচ্ছি যে এই যে শ্রীরামকৃষ্ণ এসে যে কথাগুলো বলছেন এটা কিন্তু আজকে প্রসারিত হচ্ছে। আপনি আমি জানি, পবিত্রবাবু জানেন যে এই অনুষ্ঠান যারা দেখবেন, নাও দেখতে পারতেন, যে কল্পতরু নিয়ে তো সবই জানি, কিন্তু না, তা সত্ত্বেও মানুষজন দেখেন, শেয়ার করেন। আমি বলছি কল্পতরু সম্পর্কে আমরা কিন্তু অনেকটাই সঠিক জানি না, এই যে আজকে আপনি এত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন, আমরা কিন্তু রুটে চলে যাচ্ছি, কল্পতরু রুটে চলে যাচ্ছে, রুটে চলে যাচ্ছি। এই রুটটা না হলে তো আমাদের মানে হয় না অস্তিত্বের। তো এই মূল কথার মধ্যে রয়েছি এবং সেই মূল কথায় পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন এটা কিন্তু মানুষের কাছে ছড়াচ্ছে। সুতরাং আমাদের যেমন ভয়াবহতা আছে, বিষ আছে, কত রকম কি আছে, কিন্তু তার মধ্যে থেকে এই সদ্ভাবনা আছে বলেই আমরা বেঁচে আছি এবং এটাই হচ্ছে অক্সিজেন। আমি যদি ভাবি যে বাতাসের মধ্যে কত দূষিত জিনিস আছে কিন্তু অক্সিজেন রয়েছে যেটাকে নিয়ে আমি বাঁচছি, তেমনি এই সমাজের মধ্যে প্রচুর দূষণ, প্রচুর রকমের গোলমাল,
তার মধ্যে অক্সিজেন আছে। আপনি যদি দেখেন বায়ুর মধ্যে অক্সিজেন ওই 18-20% মাত্র থাকে, তাহলে 80% কি বেকার? বেকার বললে বেকার, কিন্তু এই 20% জন্য আমরা বেঁচে আছি। তেমনি এই জগতে এরা যে বাণী দিচ্ছেন এবং সেটা যুগে যুগে যেভাবে সম্প্রচারিত হচ্ছে, সেই অক্সিজেনকে নিয়ে আমরা বেঁচে আছি। শুধু বেঁচে আছি বললে ভুল হবে, মানুষের উত্তরণ ঘটছে। যে মানুষ ধর্মকর্মে কিচ্ছু বিশ্বাস রাখেন না, যেরকমভাবে আমরা বলি না ডিসলাইক, তিনি যে ডিসলাইক করেন, তারও কিন্তু একটা বয়সে জীবনে ঘা খেতে খেতে নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ওই ডিসলাইকের বুড়ো আঙুলটা কিন্তু আস্তে আস্তে ঘুরে যায় 180 ডিগ্রি এবং তিনি লাইক করতে আরম্ভ করেন। এই যে লাইক করতে আরম্ভ করা, এটাই হচ্ছে অক্সিজেনের সংস্পর্শে আসা। অতএব যতই কলুষ থাকুক, যতই দূষণ থাকুক, শ্রীরামকৃষ্ণের বাণী আমাদের সঙ্গে থাকে এবং এই অক্সিজেন আমাদেরকে রিভাইটালাইজ করে। একদম একদম। আমাদের সময় খুব শেষ হয়ে আসছে, কিন্তু আপনাকে আমার বিশেষ করে ছাড়তে ইচ্ছা করছে না। আপনি এত সুন্দর ব্যাখ্যা করছেন, এত সুন্দরভাবে বোঝাচ্ছেন, কিন্তু বন্ধুরা সময় তো হয়ে যাচ্ছে, শেষ করতেই হবে। তবে যেতে যেতে এক কথায় একটা বাক্যে আজকের দিনটা সম্পর্কে বলুন। আজকের দিনটা সম্পর্কে এটা বলা যে শ্রীরামকৃষ্ণ, একটা বাক্যেই শেষ করব, একটা বাক্য যে শ্রীরামকৃষ্ণ নিত্য কল্পতরু, তিনি আমাদের সঙ্গে আছেন। এগুলো সব কমা দিয়ে দিয়ে বলছি, শ্রীরামকৃষ্ণ নিত্য কল্পতরু আমাদের সঙ্গে আছেন, এবং আজকের দিনে তিনি যে চৈতন্য জাগরণের কথা বলেছেন, আমাদের হিসেবে সেটি হ্যাপি নিউ লাইফের আশীর্বাদ, এবং সেটি যেন আমাদের জীবনে সার্থক হয়ে ওঠে, এটি তাঁর শ্রীচরণে আমাদের একান্ত প্রার্থনা নিবেদন। বন্ধুরা, আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি, তবে কথা দিয়ে যাচ্ছি সোমনাথদাকে কিন্তু আবারও আমি এইভাবে আনবো কোনো না কোনো অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।